وقال النبي صلى الله عليه وسلم: صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك، او كما قال عليه الصلاه والسلام: ان من خياركم احسنكم اخلاقا. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا: ان الله وملائكته يصلون على النبي: يا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شد وجود رحمة مسجد اوشد همارو يا زمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا. كم أبرأت مصيبا باللمس راحته، وأطلقت أريبا من ربقة والأمم. اللهم صل على سيدنا مولانا محمد
জামানার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত শাহ জালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাইহি নামে প্রতিষ্ঠিত একিকলি শহরে অত্যন্ত পরিচিত হযরত শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলে সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি, অত্র মহল্লার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, দূর দূরান্ত থেকে আগত হুজরত উলামায়ে কেরাম, সম্মানিত বুজুর্গানে দীন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আল্লাহর হাবিবের সাথে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আপনারা মতো আইতাম পারছি, আর সবচেয়ে বড় কথা হইল যে মিলাদুন্নবী মাহফিল শরীক হওয়া একটু হইল মনের ইতমিনান। মন যদি প্রবল কোনো ইচ্ছা না থাকে, মন যদি কোনো আফসোস না থাকে, উচ্চ আকাঙ্ক্ষা না থাকে, তাইলে এই ধরনের মাহফিল হল শরীক হইতে পারে না। নিজেরই খুব প্রসন্ন মনে করলাম, খুব ভাগ্যবান মনে করলাম যে আমি আপনারা ক্ষেত্রে তো আবার আপনারা সামনে আইয়া বইবার সুযোগ আল্লাহ করে দিছে। আল্লাহর হাবিবর এই নুরানি মাহফিলের মধ্যে আমি জমায়েত হইতে পারছি, আপনারা লোকে শরীক হইতে পারছি, আপনারা সকলে এবং আমি সহকারে সকলে আমরা উচ্চ আওয়াজে প্রাণ খুলিয়া জবানের জড়তা দূর করিয়া সকলে করি আলহামদুলিল্লাহ। এই ঈদে মিলাদুন্নবী মাহফিল এটা বর্তমান সময় নয়, অতীতটাকে নিয়ে বর্তমান সময় এবং ভবিষ্যতের লাগি এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার লাগে। মিলাদুন্নবীর মাহফিল যদি না হয়, যে জবানা আমরা অতিক্রম করলাম, এই জবানা আমরা ইমানটারে বাতিলের আক্রমণ থেকে মাহফুজ রাখাটা বড় মুশকিল হয়েছে। এর লাগি বাতিলের চক্রান্ত থাকি, বাতিলর আঘাত থাকি, বাতিলর হানা থাকি, নিজের ইমান রে রক্ষা করার লাগি ঈদে মিলাদুন্নবীর মাহফিল জায়গায় জায়গায় হওয়ার দরকার আছে। আমার প্রাণের ভাইরা, এই দুনিয়ার অনেক ধরনের মাহফিল হয়, ইসারে সওয়াব মাহফিল হয়, সাধারণ ওয়াজ মাহফিল হয়, কোরআন তেলাওয়াত মাহফিল হয়, দরসে হাদিস হয়, সকল মাহফিল থাকি আলা পর্যায়ের মাহফিল হইলো ঈদে মিলাদুন্নবী। আমরা রসুলর আল্লাহ এবং তার রসুলর সন্তুষ্টি হাসিল করতাম, ওটু নামি উদ্দেশ্য। হুজুর এক কথা কইলা, আল্লাহ আল্লাহ রসুলর সন্তুষ্টি হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে হাসিল করা, রসুলের সন্তুষ্টিও লগে লাগাই না। এই ধরনের কথা বললে অনেক কইন যে এটা কিছু শিল্পর গন্ধ পাওয়া যায়, ইলা মতবাদ, ইলা ফিতনার জবানা, ফিতনার কথা বলে আমরা মাঝে ইলা গুণা যায়। অনেক কই ঠিক আছে, আল্লাহ লাগে ইবাদতর লাগি, ইবাদত হওয়ার জোগা আমরা মাহবুদ, কিন্তু আল্লাহ লোকে আরো সঙ্গে শরীর করিলে এই যেমন একটা যেমন কিছু শিরিকর জোর পাওয়া যায় না, বাবা শিরিক নাই। এই দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত, সর্বনিম্ন হইল 18,000 মাখলুকাত, উপরে 80,000 মাখলুকাত, 18,000 থাকি 80,000 মাখলুকাত। এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলা মুকামর মাখলুক হইলে গিয়া সরকার কায়নাত ফখরে মওজুদা রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনর চেয়ে আর আলা মর্যাদার মাখলুক আল্লাহ এই দুনিয়ায় পয়দা করছেন। এই দুনিয়ার সমস্ত মানুষ হলে চায় তারা ইবাদত দিয়া, তারা বন্দেগী দিয়া, তারা মনের আফসোস দিয়া, তারা কার্যকলাপ দিয়া আল্লাহ সন্তুষ্ট করতে চায় না? নামাজ পড়ি খানে সন্তুষ্ট করার লাগে, আল্লাহ সন্তুষ্ট করার লাগে, সৎকার করি আল্লাহ সন্তুষ্টি করার লাগে, রমজানের রোজা রাখি আল্লাহ সন্তুষ্টি লাগে, হজ্জে বাইতুল্লাহ করি আল্লাহ সন্তুষ্টি লাগে, প্রত্যেকটা হাজর মেইন মকসুদ হইল গিয়া আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ খুশি ওটা হাসিল করা। একবার নজর করে দেখুক, একবার নজর করে দেখুক, এই আল্লাহর কোনো আফসোস আছে, আল্লাহর কোনো খুশি আছে নি যে আল্লাহ সাইন খারে খুশি রাবে বসরে
জিজ্ঞাসা করেন খানায় কাবারে খানায় কাবা দুনিয়ার সমস্ত মখলুকাতুর কিবলা হইলে তুমি তোমার দিকে মুখ করিয়া সকলে আযান দেন নামাজ পড়ই আমি জানতাম সাই তোমার কোন কিবলা আসেনি খানায় কাবায় জবাব দে আমার একটা কিবলা আছে আল্লাহর হাবিব সরকারে আলম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রূহানীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ খানায় কাবারে জিজ্ঞাসা করলাম তোমার কিবলা আসেনি খানায় কাবায় জবাব দিল আপনি তার কিবলা নবী কো আমি জানতাম সাই আপনার কোন কিবলা আসেনি আল্লাহর হাবিবে ফরমায় না আমি রাসূলের একটা কিবলা হইল আমার আল্লাহ আল্লাহর জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার হাবিবর কাছে জিজ্ঞাসা করলাম কেন কিবলা আসেনি জবাব দিল আপনি আল্লাহ তানোর কিবলা আল্লাহ আমি জানতাম সাই আপনি মাওলার কোন কিবলা আসেনি আল্লাহ ডাকতে কয় না ও রবে আসরি সৃষ্টির লাগি কিবলা শর্ত স্রষ্টার লাগি কিবলা শর্ত নয় দুনিয়ার মানুষে আমার বন্দেগি করে আমি আল্লাহর বন্দেগি করি না এর লাগি আমার কোন কিবলা নাই রে তবে আমার মনের এক আফসোস আছে তুতামাম দুনিয়া একদিকে আর আমার বন্ধুর সন্তুষ্টি আরেক দিকে দুনিয়ার মানুষে চাই আল্লাহর খুশি করত আল্লাহ জানতানোর হাবিবকে খুশি করত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে আল্লাহর তা কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোন বানাই কথা নাই উলামায়ে কেরাম হলি কারো মজুদ আছে সূরাতুল বাকারার মধ্যে যে আয়াতখান আপনারা মোতামি পড়ছি এই আয়াত সামান্য কিছু আগে সূরাতুল বাকারা তৃতীয় নম্বর পড়ার শুরুর দিকে আল্লাহ আলোচনা করা এই যে বর্তমান কিবলা কানায় কাবা এই কিবলাটা এই সময় মুসলমান গুলোর কিবলা আসিল না মুসলমান গুলোর কিবলা আসিল কইলা বৈতুল মুকদ্দেস শরীফ বৈতুল মুকদ্দেস শরীফ থেকে কিবলা রহিত হইয়া এরপরে হয়েছে বাইতুল্লাহ শরীফ এই বাইতুল মুকদ্দেস শরীফ থেকে বাইতুল্লাহ শরীফ কিবলা হওয়ার মধ্যে একটা বিরাট ইতিহাস আছে সরকারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উপর নিয়া বাইতুল মুকদ্দেসের দিকে মুখ করিয়া নামাজ পড়ল এই কিবলাটা শুধু নবীদের কিবলা নয় এই দুনিয়াতে আরো যত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে এই সকল কিবলা আছে বাইতুল মুকদ্দেস আল্লাহর হাবিবের প্রথম কিবলা আছে বাইতুল মুকদ্দেস সাহাবায়ে কেরাম উপরে নিয়া আল্লাহর হাবিব বাইতুল মুকদ্দেসের দিকে মুখ করিয়া আযান দিয়া নামাজ পড়ল রাসূলের মনের মধ্যে একটা আফসোস হায় রে হায় বাইতুল মুকদ্দেস পূর্ব দিকে সমস্ত মানুষ উঠলে বাইতুল মুকদ্দেস রে ফলো করোন আল্লাহর ঘর আমরার খান্দার যদি আল্লাহ বাইতুল্লাহ শরীফটা রে কিবলা বানাই দিতা তাইলে মনের শান্তি আছিল বাইতুল্লাহ রে খান্দার পাইলাম নে বাইতুল্লাহর দিকে মুখ করিয়া নামাজ পড়লাম নে এই কথাটা প্রকাশ করছেন না সিনার ভিতরে কথা রয়েছে এই কথাটা মনের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন রসুলের মুবারক চেহারাটা আসমানের দিকে তুলি আল্লাহর কাছে তার মনের আফসোসটা ব্যক্ত করুন দুনিয়ার কোন মানুষের কাছে কই না আল্লাহর কাছে এই উদ্দেশ্যটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হইল আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে এই ঘটনার আলোকে একটা আয়াত নাযিল করে দিলা কদ নারা تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام أمر الله زناد الحبيب أبطني خطخا مناصر قد نرى تقلبا আপনার চেহারা মুবারক আপনি আসমানের দিকে তুলিয়া দিয়ে আমার কাছে মনের কথাগুলা কইছিলা আমি আল্লাহ বারবার নজর করে দেখছি আমার মায়া লাগছে আপনার এই আফসোস খান ইয়া রাসূলুল্লাহ আমার পছন্দ হইছে এর লাগি আপনার মনের আফসোস মিটাইবার লাগি আপনার খুশির লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দেস রে কিবলা রহিত করিয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ রে আপনার খুশির লাগি কিবলা বানাইয়া দিলা নবীজি আসলা নামাজের মধ্যে নামাজ পড়া নিয়ে দুই রাকাত নামাজ পড়া হইছে বাইতুল মুকদ্দেসের দিকে মুখ করিয়া আল্লাহ যে সময় আয়াত নাযিল করলা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম নামাজ পড়া অবস্থায় আয়াত নাযিল হইছে আল্লাহর হাবিব রে জানায় দেন হাবিব আর বাইতুল মুকদ্দেসের দিকে নামাজ পড়া দরকার নাই আপনার মনের অভিব্যক্তি আমি আল্লাহ
কবুল করলাম এই মুহূর্তে আপনার চেহারাটা আপনার ফেজটা বাইতুল্লাহর দিকে আপনি পরিলাউকা বাকি দুই রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে মুখ করিয়া আদায় করো এর লাগি এই কিবলার নাম হইল উসুল কিবলাতাই ইকানো অর্ধেক নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে অর্ধেক নামাজ বাইতুল্লাহর দিকে তাইলে আমরা বুঝলাম আল্লাহ সাইন সব সময় তানোর হাবিব সন্তুষ্ট থাকতা এখন আল্লাহ যদি সাইন তানোর হাবিব সন্তুষ্টি তে আমরা রাসূলের সন্তুষ্টি আশা করলে কোনো গুনাহ আছে নি কোনো আপত্তি আছে নি একবারটা জুরে পোকা সকলে কোনো আপত্তি আছে নি কোনো আপত্তি নাই ও আমার প্রাণের ভাইরা রাসূলের সন্তুষ্টি হাসিলর লাগি যায় তা করবা সন্তুষ্টি হাসিল করার লাগি যায় যতটুকু চেষ্টা তদবির করছো চেষ্টা তদবির করি আখে কোনোদিন টাকা খাইছো না শুধু লাভ মানাইছো রাসূলের সাহাবী আকবার মধ্যে কত হাজার হাজার সাহাবী এর মধ্যে জলিলুল কদর কয়েকজন সাহাবী আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের চারজন খলিফা আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী এছাড়া আল্লাহর হাবিব ওর গেছে আরো জলিলুল কদর সাহাবী আছে সাহাবীও বলাছেন রাসূলের সাহাবী আকবার মধ্যে একজন সাহাবী হইলো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী আকবার মধ্যে একবারে আদনাস স্তরের সাহাবী আদনাস স্তর বলতে সাহাবায়ে কেরাম কুলর মধ্যে কিন্তু সকল এক স্তরের নাই সাহাবী এক আম পরিচয় আছে কিন্তু এর বাদেও আলাদা আলাদা পরিচয় আছে যেমন হুজুরে নামাজের আগে ওয়াজ করছিল আজ রাসূলের সাহাবীদের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী হলো হযরত হাসান ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবীর মর্যাদা কিতাব বলে এই সাহাবী তো এমনি আমভাবে রাসূলের সাহাবী কিন্তু এর বাদেও তার আরো একটা পরিচয় হইল গিয়া শাইরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাহাবী হলো মধ্যে কবি সাহাবী এই প্রতিভা সকলের মাঝে আছিল না কবির উজ্জ্বল প্রতিভা হযরত হাসান ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আছিল এলা কি সাহাবী হিসাবে আম পরিচয় আছে কিন্তু এর পরে আরেকটা পরিচয় হলো এই সাহাবী হলো মধ্যে কবি সাহাব মর্যাদার দিক দিয়ে আছে বেশি শীর্ষে মর্যাদার দিক দিয়ে আছে আবার কিছু নিচে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব আর সাহাবী হলো মধ্যে পরে নিম্ন স্তরের সাহাবী এর নিচে আর কোন নিম্ন স্তরের সাহাবী নাই প্রশ্ন হইব হুজুর সকল সাহাবীর মর্যাদা সকলত্ব সাহাবী আবার স্তর খের বেশি খের আবার উপরে খের আবার নিচে হুজুর ওয়াহশীর মান তো কমখেনে ওয়াহশীর মান তো কমখেনে ওয়াহশীর মান এখানে তো কম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল আসলে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মুসলিম এই কারণে আল্লাহর হাবিব পরবর্তীতে তাই মুসলমান হইছে মুসলমান হওয়ার পরে আল্লাহ আগে যে তার গুনাহ করেছিল সব তা মাফ করে দিয়েছেন রাসূলের সাহাবী হলো খাতার তার নাম উঠিল কিন্তু সাহাবী হওয়ার পরেও আল্লাহ রাসূলের একটা কষ্ট আছে তার মধ্যে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আল্লাহর হাবিবের সামনে বইতা ওয়াহশীরে কইলা ও ওয়াহশী তুমি আমার সামনে বইও না তুমি আমার পিছন দিকে বইও কারণ সামনের দিকে বইলে তোমার দিকে নজর পড়লে আমার চাচার কথা মনে হয় আমি আমার ভিতরটা সামলাইতাম পারি না তুমি আমার সাহাবী এর লাগি তোমার এই মজলিসটা কি ত্যাগ করার কথা কইতাম পারি না আমার সামনে বইও না আমার পরে বইও আমার পিছন দিকে বইও হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে এমন ব্যথা পাইলা রাসূলের সকল সাহাবী রাসূলের সামনে আর আমি পিছন দিকে বসার যোগ্য রাসূলের সামনে বসার অনুমতি নাই হযরত ওয়াহশী মনে মনে চিন্তা করেন জীবনে এমন ভুল করলাম যেগুলোর কারণে রাসূলের চেহারা মুবারক আমি দেখতাম পারি না ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলা রাসূলের মনটা কি ধাক্কা আমি কিলা তুলি এতো বড় একটা আঘাত দিছি রাসূলের কলিজার টুকরা সাসা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি শহীদ করছি আর এই দুঃখে আপনজন তো সাসা তো আপনজন কত আপন সাসা বাপ সাসা মামু এরা খুব আপনজন এরা যদি কেউ মারে তাইলে এরা হত্যাকারীরে মানুষে অত সহজে মাফ করতে পারে না আর যদিও মাফ করি দেয় মুমিন হিসাবে তো রাখতে পারে না ইলাহ যদি কেউ কিসাস মানে তাইলে মনের মধ্যে কিন্তু একটা শুনতা কি যায় আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন মুনতাকি এই দাগটা তোলার লাগি মনে মনে চেষ্টা করেন আল্লাহর হাবিবরে কিলাল আখলাক খুশি করা যায়
তার জীবন দশায় সুযোগ পাইলা না আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে কিউফা দেওয়ার পরে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি জীবন ভর চেষ্টা করিয়া যাইমু দেখব এমন কোন বালাকাম করা যায়নি যেই বালাকামর কারণে আল্লাহর হাবিবর এই দুঃখটা মনটা কি তুলি আল্লাহর হাবিবর কাছে আমি মায়া রই যাই সরকারে কায়নাত দুনিয়াতে কি বিদায় নিলা হৃদয় আতরের মধ্যে মজুদ দেখলা হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুর মনের মধ্যে কিন্তু এই চেষ্টা যে সময় আল্লাহর হাবিবর ইন্তেকালের পরে ইয়ামামার যুদ্ধ হইলো ইয়ামামার যুদ্ধের মধ্যে হাজার হাজার হাফিজে কুরআন সাহাবায়ে কেরাম হল শহীদ হইলা এই সময় মুসাইলামাতুল কাযযাব একজন পণ্ডিত নবী আল্লাহর হাবিবর পরে অনেকে নবুয়্যত দাবি করছে আজকে যারা কাদিয়ানি হলে অমুকে নবী শুধু নবী আর নবী এই দুনিয়া যদি খালি নবী আর নবী থাকে তাহলে উম্মত পাইবে কই নবুয়্যত তো সহজ ব্যাপার নাই রে ভাই যে বলে সাই মধ্যে কাদিয়ানি করে জালালা খান নবুয়্যত দাবি করে এটা নতুন না আল্লাহর হাবিবর ফাতর পরে মক্কার মুখে অনেক মানুষ হল বাড়াইছে নবী বাড়াইতে বাড়াইতে বেটাই নবী হইলা এরপরে প্রতিযোগিতা শুরু করতে করতে শেষ পর্যন্ত বেটিও নবী হওয়া শুরু করছে মক্কার আউযুবিল্লাহ মুসাইলামাতুল কাযযাবর বিবি সাজা একটা মহিলার নাম কাদিয়ার সাথে দেখা যায় ও এক বড়র মাঝে দুইজন তারা বেটা বেটি দুইও নবী স্বামীও নবী স্ত্রীও নবী ওকাল আউযুবিল্লাহ মুসাইলামাতুল কাযযাবের সময় নবুয়্যত দাবি করলো সাহাবায়ে কেরাম আজমাইন উঠলে তার বিরুদ্ধে জিহাদ করলা হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আমি মনে মনে সংকল্প করলা এই মুসাইলামাতুল কাযযাবে আমার নবীর শান অবস্থা কি করছে নবুয়্যত লইয়া হাড়াহাড়ি করে আল্লাহর হাবিবরে আমি কলিজার দুঃখ দিছি খোদা সত্য এই হারামিরে যদি আমি মারতাম পারি মনে হয় আল্লাহর হাবিবর দুঃখ মনটা কি দূর হই জীব মুসাইলামাতুল কাযযাবর মতো এমন জাহিল রে মারছিলা হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হুই ও প্রাণের বাইরে আমার খতের উদ্দেশ্য এটা নাই আমি হইছি রাসূলের সকল সাহাবী এক স্তরের নাই একবারে সর্বনিম্ন স্তরের সাহাবী হইলা হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হু নজর করি দেখো কা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হু জীবন ভর চেষ্টা করছেন আল্লাহ সন্তুষ্টির লাগি নাই রাসূলের সন্তুষ্টির লাগি এটা ভিত্তিহীন কথা নাই দলিল ছাড়া কথা নাই কিতাব আজকে মিলাদ পড়লে নবী সন্তুষ্টি হাসিল করলে যদি শিরিক হয় ইসলামের তারিখটা কি কথাগুলো মুছিয়া গেলাও মানবো তোমরা ও আমার প্রাণের ভাইরা রসুলের মহব্বতের লগে যেই মানুষ গুলা শেয়ার হয়ে গেছেন শরীক হয়ে গেছ এই মানুষ সকলের দাম আল্লাহর দরবার বাড়ি গেছে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সাথে আল্লাহর হাবিবর হেরা গুহার মধ্যে গা গুহার মধ্যে আল্লাহর হাবিবর সহচর্য আসলা হিজরতের সহচর্য আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন সময় আল্লাহর হাবিব রে সাহায্য করছিলা বিপদের সময়ে সাথী থাকার কারণে তার নাম আবু বকর হইছে ঠিক কিন্তু তার পদমর্যাদা বাড়ি গেল তার পদমর্যাদা হইল গিয়া তার পরিচয় হইল গিয়া সাহিবুল গারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হিসেবে একটা পরিচয় আছে আর একটা পরিচয় হইল এই হইল গিয়া গার হিজরতর গুহার সাথে হযরত আবু বকর আসসালি ইবনে সামিত আমভাবে পরিচয় আছে রাসূলের সাহাবী রাসূলের শান মিলাদুন নবী এমন কি রাসূলের শান রাসূলের মিলাদাতের উপরে কবিতা লিখে রাসূলকে সন্তুষ্ট করছেন এর নাম পাল্টি গিয়া পাল্টি হইল শাইরু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাসূলের সাহাবী ওখানে জেলালা খান চেষ্টা তদবির করছেন এরকম ফায়দা পাইছেন এর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী এই সাহাবী হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলামী তারিখ ইসলামী তাফসীরের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে রাইসুল মুফাসসিরিন হইয়া তার পরিচয় দেওয়া হইছে সমস্ত মুফাসসিরিন কেরামতের সরদার হইল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সমস্ত মুফাসসিরিন কেরাম হলেন শ্রদ্ধা চিত্তে স্মরণ করা লাগে ফেকার কিতাব বুঝলা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামুল আযম ইমামুল আযম ইন্দেজলা সমস্ত ইমাম খুলে শ্রদ্ধা চিত্তে স্মরণ করেন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম খুলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে
শ্রদ্ধা চিত্তে শ্রদ্ধার সাথে আসো করতে এর নাম লইতে গেলে সম্মানের সাথে লইবে এই যে তো ইজ্জতি বল্লা কিলা রে ভাই ইকানোয়ে তাই ইতিহাস আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তার সম্পর্ক হইল রাসূলের সাহাবী এই একটা পরিচয় আর একটা সম্পর্ক হইল যে আল্লাহর হাবিবর বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাহা রাসূলের বিবি হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাহার বই ফুটই লাগা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো এই সম্পর্ক সুবাদে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু মনে মনে চিন্তা করিয়া দেখলা রাসূলের লগে সাহাবায়ে কেরামত লর দিনর বেলা মুআমেলা হয় দিনর বেলা রাসূলের সাথে মুলাকাত হয় সাহাবায়ে কেরামত লর উপস্থিতিতে আল্লাহর হাবিবে যে তামল হল করয় সাহাবায়ে কেরামত লে এগুলা হাদিস ওর কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সুত্র মানুষ মনে মনে চিন্তা করলা দিনর বেলা তো সাহাবী অপলর ভিড়ের মধ্যে আল্লাহর হাবিবের আমলগুলা বর্ণনা করতাম পারি না সুযোগ পাই না আমি একটা দিন রাতে আল্লাহর হাবিবের কোন মেহমান সাজিয়া যাই রাসূলের কোন মেহমান সাজিয়া রাত্রি বেলা দেখো আল্লাহর হাবিবের কোন আমলগুলা করই রাতের আমলগুলা আল্লাহর হাবিবের বিবি অকল সারা আর কেউ জানে না কোন সাহাবী এখনো পর্যন্ত চেষ্টা তদবীর চালাইছিল না আমি চেষ্টা করিয়া দেখি রাসূলের রাতে করনে ওয়ালা এমন আমল বর্ণনা করতাম পারি কিনা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কইলা গিয়া ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস খালা মানে কই আমার খালার বাড়ি আমি বই ভুক্তার একদিন বেড়াইতাম নাইতাম পারি ও সুবাদে তাই একদিন আইলা আল্লাহর হাবিবর বড় মেহমান সাজি আল্লাহ সুবহানাল্লাহ মনে মনে মেহমানদারি করার উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল যে আল্লাহর হাবিবের রাত্রে কি তা আমল হল করবেন আমি চিন্তা বর্ণনা করলাম এটা হইল কই না পিতরের কথা পিতরে আর ও সম্পর্ক উসিলা ধরিয়া তাই অত্যারে উসিলা বানাইয়া তাই আল্লাহ হাবিবুর বলে দিল আমি আমার সাজদা গভীর রাতে সবাই ঘুমে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইন না অপেক্ষা করেন আল্লাহর হাবিব নামাজও দাঁড়াইবা রাতে কিতা কিতা তেলাওয়াত করেন কিতা আমল হল করেন এইগুলা বর্ণনা করতা জানোই যে আল্লাহ হাবিব রাতে বেলা সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করেন আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন কত লম্বা লম্বা রকিরাত দিন নামাজ পড়ে একটা সুন্দর আদত আছে খুসুসি আদত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কই আল্লাহর হাবিব ওর ওযুর পানি আগে রেডি করিয়া রাখলা মনে মনে আশা হইল কি আছে আল্লাহর হাবিব যে সময় নামাজ দাঁড়াইবা ওযুর পানি খুস করবা ও সময় নিয়ে আমি ওযুর পানি খান দিয়ে আল্লাহর সুন্নাত তুলা খুশি হতাম আল্লাহ সুবহানাল্লাহ দিনের নবী যে সময় ওযুর পানির তালাশ করলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কই একটা পাত্রের মধ্যে একটা মুশকর মধ্যে পানি নিয়ে আল্লাহর হাবিবের খেদমত হাজির বলি ইয়া রাসূলুল্লাহ আমি পানি ঢাললাম আপনি ওযু করুন তা রাসূলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ওরই মায়া দেখিয়া এত খুশি হইলা আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লাগি এক দোয়া করলা আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাকিহু বিদ্দীন ওয়াআল্লামাহু তাউবীন আয় আল্লাহ যে উদ্দেশ্যে আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানি নিয়ে আমার লাগি অপেক্ষা করে আমার সন্তুষ্টি হাসিলের চেষ্টা করে আমার কাছে থাকি অনেক আমল ফল বর্ণনা করার লাগে হাদিস বর্ণনা করার লাগে অপেক্ষা করে আল্লাহ আমি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাগি তোমার দরবার মুনাজাত করি আল্লাহ তোমার দরবার ফরিয়াদ মানলাম আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন ইসলাম ধর্ম মধ্যে তাফসীরুল ইলম গুলা তুমি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসের জেহেনের মধ্যে ডালিয়া দেও ওয়া আল্লিমহু ফিত্তাবিল আল্লাহ তুমি তাফসীর তাবিলর সমস্ত কৌশল আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখাইয়া দেলা আলহামদুলিল্লাহ এক দোয়ার বদৌলতে এক দোয়ায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন মুফাসসিরিন ওর মাতা তাহলে কবিন তুই লাভ করেছে সুবহানাল্লাহ এখন সামান্য ওযুর পানি আগবাইয়া দিয়া রাসূলের সন্তুষ্টি হাসিল করছে আমরা যদি এই ধরনের একটা বড় মাহফিল ওর আয়োজন করি আর রাসূলের সন্তুষ্টি হাসিল করি ইনশাআল্লাহ মনই বিশ্বাস রাখবা আমরা রাসূলের কাছ থেকে রুহানি দোয়া পাই পাইবো না অবশ্যই কোথায় এটা কথা গেছি কি আর উপায় দিয়ে আলোচনা হইল কি আর কত সঙ্গে তো যে আয়াতে কারিমা আপনারা মতো আমি তিলাওয়াত করছি খুব পরিচিত একখান আয়াত ছোট্ট একটা আয়াত
কিন্তু এই আয়াতের মধ্যে অনেক কথা ঈদে মিলাদুন নবীর যে মেইন মকসুদ এই মকসুদটা হইল কি এই আয়াতের মধ্যে মকসুদ কিটা বলে ঈদে মিলাদুন নবী মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর হাবিবের আসলি পরিচয় পাইতাম চাই রাসূলের আসলি খুসুসি পরিচয় আমরা জানতাম চাই ওটুকু আমি উদ্দেশ্য এই আয়াত কারিমার মধ্যে আল্লাহর হাবিবের প্রকৃত পরিচয়টা আল্লাহ তুলে ধরেছে কালামে হাকীমের মধ্যে আমার আল্লাহ বয়ান করেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন আল্লাহ বিরা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আল্লাহ যে সমস্ত মানুষের কিতাব দান করেছে এই কিতাব কোনটা বলে এই কিতাব হইল গিয়া আমরা জানি আসমানি কিতাব হইল গিয়া 160 খান হইল সহিফা 60 খান হইল শ্রেষ্ঠ আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিল কুরআন তাওরাত মুসা আলাইহিস সালামের কাছে নাযিল হইছে জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে ইনজিল ঈসা আলাইহিস সালামের কাছে কুরআন সরকারে কায়নাত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব একবারে আলা মাকামুল কিতাব এটা মূল প্রিয় কোন কিতাব হতে পারে এখন এই কিতাব দ্বারা কিতাব মুরাদ এই কিতাব দ্বারা উদ্দেশ্য হইল তাওরাত জাবুরের মতো বড় বড় কিতাব বল যেটা কিতাব বলার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির আগমনের ইতিহাস আলোচনা করছেন ও কিতাব বল অর্থাৎ আগের আগের ইহুদ ইহুদি নাসারা বনি ইসরাঈল এই সমস্ত মানুষগুলোরে আল্লাহ আসমানি অন্যান্য কিতাবগুলো রসুলের আগমনের মিলাদর কাহিনী আল্লাহ বিস্তারিত আলোচনা করছে তারা ওটা তালাশ করত ওটা তালাশ করত যে আল্লাহর হাবিব কিলাই বা আখিরি জমানার পয়গম্বর আওয়াটা সকলের কাছে একটা কৌতূহল আছে আখিরি জমানার পয়গম্বর কোন বংশ থেকে আইবা কোন জায়গার তসরিফ আনবা কে কে তানোর অনুসারী হইবা তানোর উন্মত কি মর্যাদা হইব ইত্যাদি জিনিস সকল নিয়ে তারা রিসার্চ করবে ও আমার প্রাণের বাইরা তারা চেষ্টা তদবির করত ঠিক কিন্তু মনের মধ্যে কিন্তু তারা বালা কিছু আসিল না হিংসা আসিল কিতা মন হিংসা সরকার একায়ন যেদিন মক্কার বুকে ভূমিষ্ঠ ইন্তশ্রী বানুন যেদিন মক্কার জমিনে আমি গত বছর মাহফিল ও ইসলাম একজন পাদ্রীর খোদা যে পাদ্রী আল্লাহর হাবিব আর আগে সমস্ত দিক নিদর্শনগুলা সমস্ত দিক নিদর্শনগুলা তাওরাত জাবুর ইনজিলের মধ্যে পাইছি আরেকজন পাদ্রী তাওরাত জাবুর ইনজিল এবং আকাশের নক্ষত্র দেখিয়া দেখিয়া আল্লাহর হাবিবের আগমন লাগি অপেক্ষা করে আল্লাহর হাবিব যেদিন ভূমিষ্ঠ হইলা রাসূলের জন্ম যেদিন হইল এই পাত্রীটা দৌড়িয়াইল কুরাইশ বংশর গেছে আইয়া কয় ও কুরাইশবাসী তোমরা মধ্যে কোনো বাচ্চা কোনো সন্তান গত রাত্রে সুফে সাদিকর সময় জন্ম নিছে নি মানুষে জিজ্ঞাসা করে নিয়ে কারণ কিনা হঠাৎ করে বাচ্চার তালাশ করো এর কারণটা কিনা এই পাত্রে ডাকতে আমার কারণ তৈল গিয়া আজকে অনেক দিন যাব আমি আকাশের দিকে তাকাই আছি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আখির জমানার পয়গম্বর তাই যে সময় জমিনের মধ্যে আইবা আখির জমানার এই পয়গম্বরের তারকাটা আল্লাহ আখির জমানার পয়গম্বর আসমানের মধ্যে একটা তারকার স্রোত দিয়ে আল্লাহ রাখছিলা আমি গত রাত্রে তাকি আর তারকা আকাশের মধ্যে দেখি না আমার বিশ্বাস হইছে এই আকাশের তারকা আল্লাহর হাবিব মানবের স্রোতে এই দুনিয়ার মধ্যে গত রাত্রে তো শ্রীবাঞ্চ এর লাগে আর আকাশের দিকে চাইয়া লাভ নাই এতদিন আমি যার অপেক্ষায় ছিলাম এই ব্যক্তিটা রাত্রে দুনিয়া পাইছে তালাশ করিয়া কইলা যে তোমরা মাঝে ইলা কোন সন্তান হইছে ইলা কেউ কোন বেবি হইছে নি যে আখিরে জবানার পয়গম্বর হইবা তালাশ করিয়া দেখা গেল মক্কার মানুষ হলে কুরাইশ বংশের মানুষ হলে কই কত রাত্রে কুরাইশ বংশে খাজা আব্দুল্লাহর ঘরে একটা পুটপুটে সন্তান চাঁদের মতো সুন্দর আমার একটা সন্তান জন্ম নিছে রে আর তোর ঘরে কোনো সন্তান জন্ম নিছে না পাদ্রে কয় আমার এই লোকটার বাড়িতে নিয়ে যাও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্ম হইছে এই পাদ্রীটা রাসূলের দেখার লাগি আইছে আবার পরে কইল এই বাচ্চার চেহারার দিকে নজর করিয়া আমি আসল পরিচয় পাইতাম না তোমরা এই বাচ্চাটারে
সিট করিয়া শোয়া উফুত করিয়া শোয়া এই বাচ্চার পিঠের দিকে নজর করতাম যে সময় আল্লাহর হাবিবের কোলের মধ্যে নিয়া রাসূলের পিঠ মুবারক দেখলো তালাশ করিয়া দেখা আল্লাহর হাবিবর পিঠ মুবারকের মধ্যে মোহরের নবুয়ত কবুতরের ডিমের মতো একটা সিল মারিয়া দিছ যে সময় এটা দেখছে এই পাদ্রীটা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে ভিড় হইছে আর কইল যে কদ যাহাবাতিন নবুয়াতি মিন বানি ইসরাঈল হায় রে হায় নবী আসার দ্বারা এতদিন বনি আস বনি ইসরাঈলের মধ্যে নবী ফলাইতা নবী ফল আওয়ার ধারা আছিল বনি ইসরাঈলের মধ্যে তা কি নবী হইতা কিন্তু ইসরাঈলের সুযোগ নাই এই নবুয়তটা কুরাইশর নবী ইসরাঈল থাকি নবুয়তির দরজা বন্ধ হই গিয়েছে আর নবী আইতা নাই আখেরি জামানার পয়গম্বর আল্লাহ কুরাইশ বংশ থেকে পয়দা করে দিছো এইটা মহব্বতে হইছে না ইনশা কইরা কয় কদ কদ যাহাবাতিন নবুয়তি মিন বানি ইসরাঈল হায় হায় আমরা বনি ইসরাঈল থেকে মনে করছিলাম কি আল্লাহ হাবিব আইবা কিন্তু এখন দেখা যায় যে আমরা বনি ইসরাঈল থেকে আইছি না কি কুরাইশ বংশ থেকে ইয়া আল্লাহ ইকান কি লাগে বেলা সহ্য ও ফিট হইছে ও আমার প্রাণের ভাইরা এর ওই লোক কিতাব বলা এরা তাওরাত জাবুর রিসার্চ করত আল্লাহর হাবিব কোন সময়ে দুনিয়াতে আইবা কোন আকৃতিতে আইবা কোন নমুনায় আইবা কোন জায়গায় আইবা কোন মানুষগুলা তার অনুসারী হইব এগুলা রিসার্চ করত আল্লাহ বলেন আল্লাযিনা আতাইনাহুল কিতাব যারারে আমি কিতাব দান করছি ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম এই সমস্ত মানুষকে ইয়ারিফুনাহু আল্লাহ নবীর নাম ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করছেন না একটা জমিরের মাধ্যমে জমির বলতে এটা আরবি গ্রামার অনুযায়ী সর্বনাম কিতাব হইলে এটা কোনটা বুঝবার না সর্বনাম হইল গিয়া যেমন আপনারা বলে জানেন আমার নাম আব্দুল শহীদ আমার নাম আব্দুল শহীদ এখন আমার ডাইরেক্ট নাম ধরে ডাকতে দিলা কিংবা আমার পরিচয় আপনি আরো জন্য বেশি দিতা এখন ডাইরেক্ট নাম ধরতে কিলা বলে হুজুরের নাম কিলা দরকার ও না দিলা বলে ও মাসুস বা ও তাইন তাইন লেগে আজকে আমরা মাহফিলের অতিথি আমার নাম ধরলা না কিন্তু তাই একটা শব্দ দ্বারা বুঝাই দিলে কিন্তু আমিও ঠিক এইভাবে আল্লাহর হাবিবের নাম আল্লাহ উল্লেখ করলা না দুনিয়ার মানুষের কাছে গোপন রাখলা দুনিয়ার মানুষের তালাশ করিয়া বা করতে ও আমার প্রাণের ভাইরা রে ও আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিবের নাম আল্লাহ জমিরের মধ্যে দিয়া দিলা আল্লাহ বলে ইয়ারিফুনাহু তারা তাইলে বালাটিকে জানে তারে মুফাসসিরিন কেরাম খুলে লেখছেন কি হায়া জমিরর মার্জা হইলা সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যারা কিতাব দিছি এরা কিন্তু সিনে নবীরে বালা দিকে সিনে কিলা উনি একটা উদাহরণ দিছেন তামা ইয়ারিফুনা আবনাআহুম তারা তার সন্তান করে তারা অনেক করে তারার বাচ্চাই করে জেলার আকান সিনে ঠিক এই রকম তারা আখিরি জমানার পয়গম্বর রেও সিনে ও আমার প্রাণে মায়েরা একটা উদাহরণ দেই কোন মায়ের ঘরে যদি কোন সন্তান জন্ম নেয় এই সন্তানটার মা যদি কোন কারণে মারা যায় এই সন্তানটা তার মা সন্তানকে দুধ পান করে দৈন্য মারগুলো দিলে সন্তানে দুধ পান করে না এ কিন্তু তার মারে ছিল শতব্যস্ততার মধ্যে শত ভিড়ের মধ্যে যদি সন্তানে খান্দে এক লোকে কয়েকটা সন্তানে খান্দে মা বুঝতে পারে কোন খান্দনটা তার সন্তানর সন্তান যত দূরে খান্দে না কেনে মার খানোর মধ্যে কিন্তু সন্তানের খান্দন ঢুকছে আর বরের মধ্যে যত মানুষ থাকুন না কেনে সন্তানে টে টে করিয়া খান্দে যে সময় মা হাজির হয়ে যায় যে সময় সন্তানের খান্দন অটোমেটিক বন্ধ হয়ে যায় কারণ মার শরীর একটা গন্ধ সন্তানে বুঝতে পারে এর লাগি দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন হইল গিয়া মানুষের মা আপন হইল কে মা বাবা তবে বাবা মা কি বেশি আপন হইলে গিয়া মা ও আমার প্রাণের ভাইরা বাবা সন্তান সকল জিনিস হয়তো জানেন না সন্তান জমিন আওয়ার পরে এরপরে সন্তানের লগে বাবার পরিচয়ের আগে সন্তানের লগে বাবার পরিচয় নাই না পরিচয় আছে যে সময় সন্তান ভূমিষ্ঠ হইল সন্তানরে দেখলা পুরো লইলা এরপরে সন্তানের সাথে পরিচয় বড় হইয়া যতদিন দুনিয়া তার বাবার সাথে পরিচয়
কিন্তু মায়ের সাথে পরিচয় আর আদি আলমে আর কামতাতে সন্তান যে সময় মার গর্ভের মধ্যে মজুদ এই সময় সন্তানে মার পেটের মধ্যে কয়টা লাথি মারছে কয়টা গুতা মারছে কোন সময় কিভাবে নড়াচড়া করছে সব কিছু কিন্তু মায়ের জানোইনি এর লাগি দুনিয়াত মায়ের চাইতে আপনার কেউ নাই মায়ের চাইতে আপন কেউ নাই রে ভাই আর মা বাবা গেছে সন্তানের চাইতে আপনার কেউ নাই আল্লাহ কোন কামা ইয়ারিফুনা আবনাহুম মানুষে দেলালা খান সন্তান রে আপন ভাবে চিনে এর চাইতে আরো বেশি আপন করিয়া আরো ভালোটিকে আল্লাহর ভাবে রে কিন্তু ইয়াহলি কিতাব বলে জানে কিন্তু সমস্যা হলো ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনা আল হাক্কা ওয়া হুম ইয়ালামুন এত কিছু জানার পরেও হেদায়েত কপালে নাই রাসূলের আসলি পরিচয় জানে কিন্তু হেদায়েত কপালে নাই ওয়া ইন্না ফারীকাম মিনহুম তার মধ্যে একদল মানুষ এমন আছে রে লা ইয়াকতুমুনা আল হাক্কা রাসূলের আসলি পরিচয় যেটা এই আসলি পরিচয়টা মানুষের কাছে থাকি লুকাই দেয় সব কিছু জানে ক্লিয়ার কিন্তু এরপরেও আসলি পরিচয়টা মানুষকে জানতে দেয় না নিজেরা জানে অন্যরে জানতে দেয় না লা ইয়াকুমুনা আল হাক্কা হক জিনিসটা লুকাই দেয় হক ছাপাই দেয় ওয়া হুম ইয়ালামুন না জাইনা তারা হক লুকায় না জাইনা ও হক লুকায় আজকে এই ফিতনার জমানা আসলি পরিচয়গুলা মানুষের কাছে তুলিয়া ধরতে দেওয়া হয় না মিলাদুন নবী বন্ধ করো সিরাতুন নবী কায়েম করো এইভাবে স্লোগান দে মিলাদুন নবী যদি বন্ধ না করে রাসূলের আসলি পরিচয় বন্ধ করা যায় তো না কোকা ঠিক কি না মিলাদুন নবী মাহফিল যদি জায়গায় জায়গায় হয় রাসূলের খুসুসিয়ত দুনিয়ার মানুষ জানবো রাসূলের সিফতগুলা জানবো রাসূলের ব্যাপারে মানুষের তত্ত্ব জানবো মানুষের দিল খুলবো মানুষের বিবেক খুলবো মানুষের হেদায়ত এই বয়ের লাগে আজকে এই হেদায়তটারে বন্ধ করার লাগে মিলাদুন নবীর বিরুদ্ধে মানুষ সকলে কথা কয় এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ ফরমান না ইয়াকতুমুনাল হাক্কা হক তারে তারে লুকাই নাই বালাটিকে জানে কিন্তু হক তারে লুকায় লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন ও পাগল কল যারা নবীর পরিচয় লুকাইতে চায় আমি তোমারে কই নবীর পরিচয় লুকানির বিষয় নাই রে দুনিয়ার মানুষের কাছে তুলিয়া ধরো মানুষের বিবেক খুলব হেদায়ত নসিব হইব রাসূল রে ভাই আমরা কতটুকু খুশি হইলাম কতটুকু ফায়দা হইল এটা যদি আলোচনা না হয় রাসূলের লগে মানুষের রুহানি সম্পর্ক হইত নাই ওই বলে কথা আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা মাদ্রাসার যে সময় পড়ি তখন নবম শ্রেণী দেখার কিতাব পড়ছি যে কিতাবের নাম হইল উসুলে শাসি শাসি কিতাব উলামায়ে কেরাম খুলাছেন মজুদ খুব গুরুত্বপূর্ণ কিতাব জবরদস্ত এখন কিতাব উসুলের লাগি ফেকা বুঝার লাগি উসুল দরকার হাদিস বুঝার লাগি উসুলে হাদিস দরকার উসুলে হাদিস যদি কেউ বুঝেন না তাই হাদিসের গুরুত্ব বুঝছেন না উসুলে ফেকা যাই বুঝছেন না তাই ফেকার কোনো মাসলাও বুঝছেন না এর লাগি মাসলাগুলা পরিপূর্ণভাবে বুঝার লাগি উসুল দরকার এই উসুলের কিতাব শাসি কিতাবের মধ্যে ইমামুল আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মুসহাবর মাতার তাজ আমরা ইমাম ইমাম আবু হানিফা আরবি মুসহাবর ফখর হানাফি মুসহাবর মাতার তাজ হানাফি মুসহাবর মুরতাজ এলমের সাগর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা এই কিতাবের মধ্যে আছে আল্লামা নিজামুদ্দিন শাসি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন আল্লাহর হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের ব্যাপারে একটা কল বিষয় একটা কথা বলছেন আল্লাহর হাবিব সনা ফরমান লাউ লাম ইয়াবাতুল্লাহু রাসূলা লাওয়াজাবা আলাল উকালাইল মারিফাতি বিখুলিহি লাউলাম ইয়া বাসুল্লাহু রাসূলা এই এই দুনিয়ার মধ্যে রাসূল আওয়ার গুরুত্বটা জানিয়া নেও রাসূল খেলে এই জমিনের মধ্যে আইলা রাসূল যদি এই জমিনের মধ্যে আইতা না লাউলাম ইয়া বাসুল্লাহু রাসূলা আল্লাহ যদি তানর হাবিব এই জমিনের মধ্যে পাঠাইতা না লাওয়াজাবা আলাল উকালা ইল মারিফাতি বিল কুলিহিম আজকে যে ওয়াইজিন অখলে লম্বা লম্বা ওয়াজ করো আজকে যে তালিম অখলে লম্বা লম্বা বক্তব্য দেন তাইলে এই
লম্বা লম্বা বক্তব্য রসি বইল না রে কারণ আল্লাহ একজন আছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ পরিবার নাই আল্লাহর সঙ্গে শরীক করা যাইতো না ইসলামের সব কিছু বর্ণনা করছেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনে কইলাউ লাম ইয়াবাসুল্লাহুর রাসূলা আল্লাহ যদি তার হাবিবকে জমিনে না পাঠাইতা লাওয়াজাবা আলাল উকালা দুনিয়ার দেশ সমস্ত মানুষ করে আল্লাহ বালা দিমাগ দিছেন বালা ব্রেন যারারে দিছেন যারা কিতাব বুঝে আলাল লাওয়াজাবা আলাল উকালা ইল মারিফাতি বিল কুলিহিম আল্লাহ যদি তোমার আকল দিছেন তোমার মগজ দিছেন এই আকল খাটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বার করা তোমার উপরে ওয়াজিব হইয়া দাঁড়াইলো রে হুজুর এই কথা তো গবজারিস আল্লাহর পরিচয় পাওয়া আমরার যে দিমাগ আছে আমরার যে ব্রেইন আছে এই ব্রেইন দিয়া আল্লাহর পরিচয় আমরা তুকাইয়া বার করা কিতা মনে করে খুব সহজ ব্যাপার নেই সহজ নাই এই দুনিয়াটা বানাইলো কে এটা রহমতের মাখলুকা তোর মালিক কে এই দুনিয়াটা বানাইলো কে এই প্রশ্নের জবাব আপনি কার কাছে পাইবা আপনি নিজেও জানেন না আপনার ভবিষ্যৎ আপনার অতীত আপনি জানেন না এই কথাটা কে কইলো নে এই কথাটা ইয়া কইছেন তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনে রাসূলে যদি আল্লাহর পরিচয় দিতা না আজকে পর্যন্ত আল্লাহ তাআলা শুনলো নে দুনিয়ার মানুষ হেদায়েত পাইলো না নে মানুষ মুদল্ল লইলো নে মানুষে টুকাইয়া একজন দুইজন হইয়া এইভাবে কত খোদা সাব্যস্ত করলো নে আল্লাহ আল্লাহর হাবিবরে জমিনের মধ্যে পাঠাইয়া আল্লাহর পরিচয় দুনিয়াবাসীর মধ্যে তুলিয়া দিলা লাগি রাসূল আওয়ার কারণে আমরা আল্লাহর পরিচয় পাইছি রাসূল আওয়ার কারণে জান্নাত জাহান্নামের পরিচয় পাইছি রাসূল আওয়ার কারণে একটা কমপ্লিট রিলিজিয়ন ইসলাম সুন্দর একটা ধর্ম আমরা পাইছি ও আমার মুসলমান ভাই আমি আপনার খেদমত শেয়ার করছি শুধু মজুদস রহমাতাল লিল আলামিন মসজিদে মসজিদে মুশুদ হামারু এ জমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাম জাদ্দালাত কালিমা وفيه خصم البرهان من خصمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লাগে কত জিনিস কঠিন আছে আমরা জানি না এই মসজিদটা আমরা লাগি নামাজের জায়গা আল্লাহ এই মসজিদের ব্যাপারে কতটুকু ইহসান করছো এই নজর করিয়া দে বলগা কিতাবের মধ্যে আমরা পড়ছি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দুনিয়া তো শরীফ আনার আগে মানুষ যত দূরই তানুর ঘর থাকে না কেনে যদি তানুর ঘর থেকে আইয়া মসজিদও নামাজ আদায় না করতা তানুর নামাজ হইতো না নামাজ পড়ার লাগে শর্ত আছে মসজিদ আজকে আমার শরীর খারাপ আজকে আমার শরীর অসুস্থতা আজকে আমার যাতায়াত ব্যবস্থা ভালো নাই ঠান্ডার মাঝে মসজিদ আইতাম পারি না আমার গাড়ি নাই ঘর নামাজ পড়লে নামাজ হয় কিন্তু এক সময় বড় নামাজ পড়লে নামাজ হইত না মসজিদ ভালো লাগতো যত ঠান্ডা হয় যত দূরই হয় যত অসুবিধা থাকুক তাকে মসজিদ আইয়া নামাজ পড়লে নামাজ কবুল বড় নামাজ পড়লে নামাজ কবুল নাই শুধুমাত্র ঘর নামাজ পড়া জায়েজ আছিল সমস্ত নবী অক্লর লাগি নবী পয়গম্বর অক্লে যদি ঘর নামাজ পড়তা নামাজ হইত মসজিদ নামাজ পড়লে নামাজ হইত খালি এর লাগি আছিল খাস উম্মতর লাগি খাস আছিল না রে ভাই উম্মত নামাজ কিন্তু মসজিদ আইয়া পড়লে নামাজ হইত ঘর নামাজ পড়লে নামাজ জায়েজ হইত না নামাজ কবুল হইত না কত একসান করলা আল্লাহ নজর করি দেখো গা আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যেই মাত্র জমিনের মধ্যে কদম দিলা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে
দুনিয়ার কয়েকটা কঠিন বিষয় করে রাসূলের কদমর কারণে সহজ করে দিলা এর মধ্যে একটা হইল যেই মাত্র আল্লাহর হাবিব কবিরার মধ্যে কদম দিলা ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা সারাটা দুনিয়া तमाम দুনিয়া আল্লাহ মসজিদের আওতা বানাইয়া দিলা আস্তাটা দুনিয়া আল্লাহ মসজিদের এরিয়া বানাই দিছে সারাটা দুনিয়া আল্লাহ মসজিদ আল্লাহ সুবহানাল্লাহ এলাকি কেউ যদি মসজিদে অসুবিধার কারণে নামাজ পড়তে পারে না নিজর ঘরে যদি নামাজ পড়িলায় নামাজ হয় এই যে এত বড় বিপদ থাকি বাসলায় কার কারণে কার কারণে এরপরের ভাই কইতে গেল আর কোয়া লাগে রে ভাই এই দুনিয়াত আগে নবীর উম্মত হলে গুনাহ করতা আমরা যেটা গুনাহ করি আমরা চার জঘন্য জঘন্য গুনাহ করি যেই মাত্র উম্মত হলে গুনাহ করতা সঙ্গে সঙ্গে এই গুনার ছাপটা তার চেহারার মধ্যে দেওয়া হইতো কেউ যদি জিনা করতো তাইলে জিনাকারীর শাস্তি যে কি পরিমাণ শাস্তি আল্লাহ রাখছে তার চেহারাটা কি লইব জিনাকারীর জিনাকারীর শাস্তি এই ছাপটা তার চেহারার মধ্যে আল্লাহ দিয়া দিলাইতা দেখো বুঝতা এই জিনাকারী যেই মথাইতা তাইলে বুঝা যাইতো এই মধুর যেই মানুষরা অন্যায় ভাবে হত্যা করেন কুনি যারা এরা চেহারা দেখতে মানছে বুঝতা এই সমস্ত মানুষ সকল হইলে কুনি জাহান্নাম আল্লাহ জানে যে সুরত দিবা এই সুরতটা দুনিয়ার তাকলিফ দিবে আবার এমন আছে নাফরমানি করতে 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 আল্লাহরে এই পর্যায়ে 23 জন বনি ইসরাইল হলে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কত নবীর উম্মত হলে দুই দিক দিয়া পাহাড় চাপা দিয়া মাটির নিচে নিয়ে লাইছই মাটির নিচে তখন পরিচয় দুই দিক দিয়া পাহাড় চাপা দিয়া কোন নবীর উম্মত হলে মধ্যে দুর্ভিক্ষ দিয়া তারার ধ্বংস করে দিছ ওই নাফরমানি বরদাস্ত করছই না কোন নবীর উম্মত রে কোটিন কোটিন বেলার খুল দিয়া এই দুনিয়া থেকে আল্লাহ নিশ্চিন্ন করিয়া দিছ নাম মুছি দিছ তারা আল্লাহর হাবিব যে সময় জমিনের মধ্যে কদম দিন আল্লাহর হাবিব রে জানায় দেন হাবিব আপনার তো ইজ্জত আপনার কদম রে তো ইজ্জত যেই মাত্র দুনিয়ার জমিনে আপনি কদম দিলা আমি আল্লাহর সমস্ত গুসা পানি হই গেল আপনার উম্মতে যত বড় গুনাহগার হই না কেনে যত বড় গুনাহ করে না কেনে আপনার উম্মতের চেহারার মধ্যে আমি কোন পরিবর্তন আনতাম নাই মানুষে খুন করার পরে দেখবা মানুষের চেহারা ঠিক থাকে জিনা করার পরেও চেহারা দিকে বোঝা যায় না সেই দোষী আর কে নির্দোষ চেহারা দিকে বোঝা যায় না সাক্ষীর প্রয়োজন হয় কিন্তু আগে সাক্ষী লাগতো না চেহারায় পরিচয় দিত এই নৌ গুনার গুনাহগার যাই মাত্র আল্লাহর হাবিবুর কদম জমিন পড়ল সঙ্গে সঙ্গে আল্লাহ কি আইনটারি উঠাইয়া নিলা আল্লাহ জানাই দিলা হাবিব আপনার উম্মতে যত বড় গুনাহ করে রাখেনে চেহারা মধ্যে কোন পরিবর্তন আনতাম না পাহাড় চাপা দিয়া ধ্বংস করতাম না দুর্ভিক্ষ দিয়া তারের মারতাম না আমি আল্লাহ বরদাস্ত করু আর আমি আল্লাহ তওবা দিয়া দিলাম আপনার উম্মত গুলা যদি মরণের আগে আগে একবার না খালিস তওবা করিলাই আমি আল্লাহ সমস্ত গুসা পানি হই দিব আর আপনার উম্মত গুলারে মাফ করিয়া দেলাই যত আলোচনা করবা কোন দিক দিয়া রসুলের অকৃতজ্ঞ হইবাই রে পাগল রসুলের অকৃতজ্ঞ আর কোন দিক নাই যে ভাই দিও যাই ভাই রসুলের কাছে কৃতজ্ঞ হওয়া লাগবো রসুলের কারণে এত শান্তি দুনিয়ার বুকে এত শান্তি শুধুমাত্র রসুলের কারণে এই তওবার ধরনটা আমরা যে তওবা করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ তো যাওয়ার পরে মুসা আলাইহিসসালামের অনুপস্থিতিতে এই সমস্ত মানুষ হলে মুসা আলাইহিসসালাম কিছু লেট হয়েছে আইতে 40 দিন বাদে আরো 20 দিন এক্সট্রা টাকা লাগছে আর এই সমস্ত মানুষ হলের মধ্যে এক ব্যক্তি সামিরি হইয়া একটা স্বর্ণ দিয়ে একটা হরিণের বাচ্চা বানাইয়া আর ইটার মধ্যে কি একটা আজব জিনিস দিছে ওটাই হাম্বা হাম্বা পাওয়া শুরু করছে আর সকলে ওখানে মিলে মনে করছে আল্লাহ মনে ওখানে ভিতরে ঢুকিয়েছে ওখানে ধ্বজা করিয়া তারা ইমানকে ধ্বংস করছে শিরিক করার কারণে আল্লাহ এত গুসা হইলা মুসা আলাইহিসসালামের সময় ফিরিয়া আইলা কৌমর গেছে
মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমার উম্মত কলে বুঝছিনা মাফ করে দেও আল্লাহ কইনা এত সহজে মাফ করা যাইতো না ফাতুবু ইলা বারিকুম আপনার উম্মত করে বোকা তারা আমি আল্লাহর কাছে তওবা করতে তওবা করতে বলে কি তওবা বলে ফাতুলু আনফুসাকুম তারা লেখা তওবাটা হইলো তারা তরবারি নিয়া একজনে আরেকজনের লগে মানামানি করতো মানামানি করিয়া আছে মরব তার তওবা আমি আল্লাহর দরবারে কবুল হইব দেখুন কা তারা তওবা দিলা তরবারি দিব মাইর করতো মাইর করিয়া যে মরব তার তওবা কবুল হইব এর মানে আল্লাহ ডাইরেক্ট কইরা না বলে তোমরা মরি যাও একটা হিকমতের মাধ্যমে একটা কৌশলে আল্লাহ এই করে দুনিয়াতে সাফ করে দিতা ও কইলা ফাকতুলু আনফুসাকুম তারা লেখা তারা নিজেরে নিজে মারতো আর আল্লাহ যদি সাইতাতে তো আল্লাহ কইতা পারতো না বলে কুন আমওয়াতান তোমরা মরি যাও সাথে সাথে এরা মরে যেতে পারতো আল্লাহর হুকুমের কাছে সকল জিনিস বাদিয়ে সকল জিনিস আল্লাহর কাছে কানিত আল্লাহর কাছে সকল জিনিস অনুগত যদি আল্লাহ ইলা কইতা তোমরা মরি যাও তাহলে এক সেকেন্ড দরকার লাগে না এরা মরে যেত কিন্তু আল্লাহর আর পরিচয় হইলে গিয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হিকমতওয়ালা সবচেয়ে বেশি কৌশলওয়ালা আল্লাহ সুবহানাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন দুনিয়াতে যে মানুষ সকল সহজ ভাবে চলো ওই আল্লাহই তা মানুষের লগে সহজ যেটা মানুষ সকল দুরন্ত আল্লাহ তার লগে দুরন্ত সহজ ভাবে যারা চলবা হিসাবটা সহজ হইব আর যারা কঠিন ভাবে চলবা হিসাব তারা কঠিন হইব আল্লাহ সহজের লগে সহজ দুরন্তর লগে আল্লাহ দুরন্ত লাগে আল্লাহর আর নাম হইল আল্লাহ কৌশল অবলম্বন ও আমার প্রাণের ভাইরা রে আল্লাহ কৌশলে কইলা ফাকতুলু আনফুসাকুম তারা লেখো তারা মরতো মারামারি কইরা মরতো তওবা কবুল হইব যে মরব তার তওবা আর যারা মরতো না তারা তওবা কবুল হইত ও মারামারি করিয়া তারা নিজেরা নিজে যারা শিরিক করছে সকল মরি গেল আল্লাহর উদ্দেশ্য হইলে এটা জমিন থেকে বিদায় হইল তার কোনো তওবা নাই তো দেখো কার নাম কিন্তু তওবা খামটা কত কঠিন উম্মতে মুহাম্মদের আল্লাহ তওবা দিলা কিন্তু এই তওবাটা কঠিন না এত সহজ তওবা একজনে আরজনে মারামারি লাগে না আখের পা দুই রাখান্দা লাগে না আল্লাহর কুদরতি ভাওয়ার মধ্যে তুমি দরিয়া খান্দ আল্লাহর কুদরতি কদমের মধ্যে সাজদার পড়িয়া খান্দ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একবার খানাই কাবার দেয়ালের মধ্যে হেলান দিয়া দুই চোখ পায়া পায়া পানি পড়ে আল্লাহর হাবিবে বিলাপ করিয়া খান্দ জিব্রাইল আমিন আল্লাহর হাবিবর কাছে পাঠাইয়া দিলা ও জিব্রাইল আমার হাবিবর কাছে যাও গাস করো আমার হাবিবে কোন দুধকে খান্দ রসুলের মেজাজ মুখ দেখলে আমি আল্লাহর ভালো লাগে না জিজ্ঞাসা করো আমার হাবিবর মন দুঃখ কিতা জিব্রাইল আয়া কলিয়া রাসূলুল্লাহ আল্লাহ দরবার থেকে আপনার খেদমত আইছি নবী গো কোন দুঃখে আপনি এত বিলাপ করিয়া খানায় কামার দিয়ালো হেলাই দিয়া খান্দ আল্লাহ জানতা চাইছই আল্লাহর হাবিবে কোন জিব্রাইল আমি আমার উম্মতের চিন্তা এখান দিরে আগে নবীর অফলর উম্মতে গুনাহ করতো আল্লাহ কত বড় বড় শাস্তি দিছই কত কঠিন তওবা দিছই আমার উম্মত খলে গুনাহ করিয়া যে সময় আমি দুনিয়া তাকতাম নাই এই সময় আমার উম্মত খলে গুনাহগুলা কেমনে মাফ করাইব এই গুনাহ নিয়া যদি কবরে যায় 99টা সাপের গর্ত হইব কইব এই গুনাহ নিয়া যদি কবরে যায় জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া কইব জ্বলব তাইলে আমার উম্মতগুলা এই আযাব থেকে কেমনে রক্ষা পাইব আল্লাহ জানাইয়া দিল জিব্রাইল আমার হাবিবকে খুশখবর দাও তার উম্মতের যত বড় গুনাহ করে না কেনে উহুদ পাহাড়ের মতো গুনাহ যদি করে আমি আল্লাহর কাছে যদি হে তওবা করিলাই তাইলে এই তওবার এমন ফজিলত আমি আল্লাহর কাছে এত সহজ তওবা যদি গুনাহটা করিয়া মনে মনে কয় আল্লাহ এই কামটা আমার করা ঠিক হইছে না আল্লাহ আমি তোমার দরবার লজ্জিত যদি এই কথাটা মনের মধ্যে আনিয়া আমি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ কই তাইলে এই উম্মতটারে মাফ করিয়া দাও আল্লাহ এক বছরের দরকার নাই এক মাসের দরকার নাই এক সপ্তাহ লাগতো নাই এক দিন লাগতো নাই এক ঘন্টা লাগতো নাই এক মিনিট লাগতো নাই যেই মনে যেই মুহূর্তে তার মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকি দিব তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তার গুনাহের মাফ করিয়া দিবা এরে মুসলমান এত বড় তওবাটা পাইলা কার ওসিলায় এই তওবা পাইলা নবীর ওসিলায় সুতরাং কোকা ইতা আল হকিকত জানতে গেলে মিলাদুন নবীর মাহফিল আলোচনার দরকার আছে নি আছে ইতা মাহফিল যদি হয় না অপ্রাসঙ্গিক জিনিস সকল আলোচনা হইব আসল জিনিসগুলো আলোচনা হইব লাগি দরকার আছে মিলাদুন নবীর মাহফিল
আমরা সকল খুশিনি মাহফিলের ইন্তেজার করতে পারাই দিনটাকে গোটা সকল খুশিনি আল্লাহ সকল খুশিরে কবুল করুক কাপুক আল্লাহু আমিন আমার প্রাণের ভাই বন্ধুরা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়াটাতে যে আমরা লাগি রহমত খালি এমন নাই রাসূল দুনিয়াটাকে বিদায় হই আজ পর্যন্ত রাসূল আমরা লাগি রহমত কেমনে রে ভাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম তোমারে সান্তনা দেন সাহাবীও বল দুনিয়ার একটা एग्जांपल হইল দুনিয়ার একটা উদাহরণ হইল কোন বড় যদি সন্তান মারা যায় সন্তান মরার কারণে মা বাপ কিন্তু একটা বিপদে পড়ে মা বাপ যদি মারা যায় সন্তান বিপদে পড়ে পড়েনি মা বাপ মারা গেলে সন্তান বিপদে পড়ে সন্তান মারা গেলে মা বাপ বিপদে পড়ে স্বামী যদি মারা যায় স্ত্রী বিপদে পড়ে স্ত্রী যদি মারা যায় সাময়িক সময় লাগি হইল স্বামী বিপদে পড়ে পীর মারা গেলে murid বিপদে পড়ে murid মারা গেলে কোন কোন সময় পীর সাহেব বিপদে পড়ে ছাত্র মারা গেলে উস্তাদ বিপদে পড়ে উস্তাদ মারা গেলে ছাত্র বিপদে পড়ে কিন্তু আমি হাবিব আল্লাহর হাবিব তোমরা লাগি এমন রহমত আমি রহমত হিসাবে এই দুনিয়ায় যারা তোমরা আল্লাহ কান ইন্তেকালের পরেও আমি তোমরা লাগি রহমত যদি আমার ইন্তেকাল হইব আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা যদি আমি ইন্তেকাল হইব আমিও একদিন দুনিয়ায় ছাড়িয়া যাওয়া লাগবো তোমরা মন ঘাবড়াইও না আমি দুনিয়ার থাকতে যারা লাখান রহমত তোমরা কুছ খবর নেই আমার ইন্তেকাল যদি হয় কবরের মধ্যে গিয়া প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আসে উম্মতের কুছ খবর রাখবো এ ভাইরা আজকে যে মিলাদ উন্নবী মাহফিল করিয়া দিলের মধ্যে এত খুশি দুনিয়া কেউ দেখে না এটা মদিনার কামলি ওয়ালাই কিন্তু দেখো মদিনার কামলি ওয়ালাই প্রাণের বাইরে রাসূলের পরিচয় কিতা দিমু একটা হাদিস আপনারা খেদমত করছি ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা রাসূলের যদি পরিচয় কেউ জানতে চায় তাইলে রাসূলের সিফাতগুলার আলোচনা হইলে বুঝতে পারবো রাসূল আমরার লাগি কি ধন রাসূল আমরার লাগি কত বড় সম্পদ এ প্রাণের ভাইরা আল্লাহর হাবিবর জীবন দশা আল্লাহ কত লক্ষ লক্ষ মর্যাদা দিছেন কত হাজার হাজার মর্যাদা দিছেন প্রত্যেক নবী উপরে আল্লাহ মর্যাদা দিছেন প্রত্যেক আউলিয়া কেরাম উপরে আল্লাহ কারামত দিছেন মর্যাদা বুঝেন তো মর্যাদা রাসূলের অলৌকিক কিছু ক্ষমতা মর্যাদা সকল নবীরও দিছেন কম বেশ কিন্তু আল্লাহর হাবিবরে সবটাকে বেশি দেওয়া হয়েছে এই মর্যাদার মধ্যে সবচেয়ে আলা মর্যাদা হইল গিয়া আল্লাহর হাবিবর কোরআন আল্লাহর হাবিবর উপরে যে কোরআন নাযিল হইছে এই কোরআন তারে আল্লাহর হাবিবে সহ্য করা কোরআনের পাওয়ার সহ্য করা রাসূলের সবচেয়ে বড় মর্যাদা ও প্রাণের ভাইরা মর্যাদা এই কারণে দিছেন মুসা নবীর আল্লাহ মর্যাদা দিছেন মুসা আলাইহিস সালামের মর্যাদা একটা লাঠির ভিতরে একটা লাঠি জমিনে ছাড়িয়া দিলে وحاق بآل فرعون يسومونكم يعرضون عليها আয়াতটা কি গেছে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠির মধ্যে এমন মুজিজা দিলা হযরত মুসা আলাইহিস সালামের যে সময়ে মাটি জমিনের মধ্যে ছাড়তা সাথে সাথে বিষধর সাপে পরিণত হইত হুজুর সাপ আল্লাহ বললা তাখাফ ডরাইও না খুজহা লা তাখাফ আগের অবস্থায় ফিরিয়া গেল আমার প্রাণের ভাইরা রে নবী রাসূল উপরে আল্লাহ মর্যাদা দিছেন উম্মতের মধ্যে ঈমান রে মজবুত করার লাগি আউলিয়া কেরাম উপর আল্লাহ কেরামত দিছেন তার মুরিদ উপর ঈমান তারে টিকে রাখবার লাগি এই দুনিয়ার আল্লাহর নবী ও কোন আল্লাহর ওলি ও কোন সারাও অলৌকিক ক্ষমতা কিছু মানুষের মধ্যে আল্লাহ দিছেন অনেক সময় অনেক বেঈমান ঈমানদার না এমন মানুষ সকলে অনেক অলৌকিক জিনিস সকল দেখায় না অনেক জাদু অনেক পা দেখায় টুটকা আল্লাহ এরা রেখে দিয়েছিল ইন্ডিয়া বলে এর ইন্টারে আমরা মর্যাদা হইতে পারবো না নাউজু বিল্লাহ
তার নাম হইল গা ইস্তিদরাজ অলৌকিক জিনিস বিয়টন সমান কিন্তু কার্য ক্ষমতা দুইটার দুই লাগান মুজিজার দ্বারা মানুষের ঈমান মজবুত হয় আর ইস্তিদরাজ না কাফির বেঈমান করে দিস হয় এইগুলার দ্বারা মানুষের ঈমান হরণ হয় মানুষে এইগুলা দেখিয়া ঈমান হারায় এর লাগি প্রত্যেকটা নবী উপরে ঈমান মজবুত রাখার লাগি আল্লাহ মুজিজা দিছেন বিপদ করছে বাঁচাইবার লাগি মুজিজা দিছেন আল্লাহর হাবিবরে আল্লাহ যতটা মুজিজা দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কয়েকটা মুজিজা হইল অন্যতম একটা মুজিজা এই 30 বারা কুরআন শরীফ আর একটা মুজিজা হইল রাসূলের আখলাক রাসূলের চরিত্র রাসূলের খুসুসিয়ত আখলাকের কি দাম রাসূলের এমন আখলাকের অধিকারী আছেন দুনিয়ার মানুষের মধ্যে তিন ধরনের আখলাক একটা হলো সাধারণ আখলাক একটা মোটামুটি ভালো আখলাক আর একটা খুলক আজিম খুলক আজিমের অধিকারী যারা সবচেয়ে ভালো ক্ষমতার অধিকারী সবচেয়ে ভালো আখলাকের অধিকারী এই সমস্ত মানুষগুলোর আখলাক চলাফেরা উঠা বসা তারা চরিত্র সুন্দর যে চরিত্র দেখলে দুনিয়ার মানুষ মুগ্ধ হয় ইতা আখলাক ইতা চরিত্র আল্লাহ ঘরে দান করছেন না এই চরিত্রটা দান করছেন শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্র আছে রে ভাই রাসূলের বড় মুজিজা হইল তার চরিত্র রাসূলের আখলাক রাসূলের আখলাক দেখিয়া কত কাফির বল কালিমা পড়িয়া আল্লাহ রব্বিপর এত আত রাখিয়া মুসলমান হই যেত খালি আখলাক দেখিয়া রাসূলের ব্যবহার দেখিয়া চরিত্র দেখিয়া সাইয়্যিদুল মুরসালিন আল্লাহর হাবিব একদিন মক্কার একটা রাস্তা দিয়ে হাঁটিয়া যায় ওটা ধরি নজর করি দেখুন মক্কার খুবই উত্তপ্ত রাস্তার উপরে প্রচন্ড রোদ্রের মধ্যে একটা বুড়ি মানুষ দেখছেন বুড়ি বয়স তো বেশি হয়েছে বয়সের কারণে কুজু হয়ে গেছেন সুজা হইয়া আর তা পারেন না একটা পুটলা হাতের মধ্যে নিয়া এই মহিলাটা একটা লাঠির উপরে ভর দিয়া যায় আচ্ছা এই দৃশ্যটা যদি আমরা দেখি এখানে ওইলা ফিরো আসলে বলে এখান দেখিয়া মায়া লাগতো না মনে অবশ্যই কষ্ট লাগতো একজন বুড়ি মানুষ যে নিজের শরীরের ভার সহ্য করতে পারে না নিজের শরীর টাইঙ্গা লইয়া যাওয়া পর্যন্ত মুশকিল এর মধ্যে একটা পুতলা জানি উইরা একবার কষ্ট করিয়া ওটা তা সামনে যাইত আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে বুড়িটার সামনে গেলা গিয়া কইলো বুড়ি মাই তোমার যে অবস্থা তুমি নিজরে নিয়া নিজে নিয়া চলা বড় মুশকিল এর মানে তুমি এমন একটা বুঝাল ইয়ার ড্রাই কাপনটা কিটা বলে বাবা আমার এই তিন কোলে খেউ নাই এই দুনিয়ার মধ্যে আমি এমন একবা গিয়া আমার কোন আওলাদ নাই বাবা রে যে আওলাদটা ছিল হয়তো বা মেয়ে সন্তান ছিল তারে বিবাহ দিলাইছে আমার এই বুঝাটা বহন করার মতো কোন মানুষ নাই কিতা করমু আমি তো একলা একলা চলা লাগবো আল্লাহ হাবিব এখন ও বুড়ি মাই আমি যেহেতু তোমার সামনে হাজির হইছি আর এই পুতলা তোমারে বহন করতে দিতাম না তোমার পুতলাটা আমার হাতের মধ্যে দেও আমি তোমার গন্তব্য তোমারে পৌঁছাইয়া দিমু আল্লাহ হাবিব এই বুড়ির পুতলাটা হাতের মধ্যে নিছে একজনে আর একজনকে জানেন না পরিচয় নাই শুধু দেখতে আগে সামনে নিছে মহিলা বিচারে জিজ্ঞাসা করলাম মহিলা আপনি কই যাই তাই ও বুড়ি মাই যাইবা কই বলে ধরই আমার এক আত্মীয়র বাড়ি এই বুড়ি মহিলাটারে আল্লাহ হাবিবে আস্তে আস্তে আড়ে আড়ে আপনার গন্তব্যে পৌঁছাইয়া দিলা তার আত্মীয়র বাড়ি দিলা পৌঁছাইয়া রাস্তা জিজ্ঞাসা করেন ও বুড়ি মাই কোন কারণে গো মাই তুমি তোমার আত্মীয়র বাড়ি যাও বলে বাবারে আমি আমার আত্মীয়র বাড়ি যাই মক্কার বুকে একটা ব্যক্তি আবির্ভাব হইছে আমার বাপ দাদার ধর্ম মানতে দেয় না মানুষে এমন ব্যাপারে কত কথা কয় কত জনে ভালো কয় কত জনে বাদ কয় বলে এমন এক চরিত্র মানুষে দেখলে মুসলমান না হইয়া পারে না আমার ভয় লাগে যদি কোনো সময় আমি এর সামনে যাই তার চরিত্র দেখিয়া যদি আমারও মুসলমান হওয়া লাগে আমি মুসলমান হইতাম না আমি আমার মেয়ের বাড়ি যাই আল্লাহর হাবিবে এই মহিলাটারে বাড়ি পৌঁছে দিলা বিদায়ের সময় এই মহিলাটা ডাকতে কয় ও বাবা এত কষ্ট করিয়া তুমি নিজের খাম খাস ফালাইয়া তুমি আমারে বুঝাইয়া দিলাই বাবার এমন সাহায্য জানি না কেউ করতো কিনা আমারে
তুমি কেনে আমারে এত সাহায্য করলে বাবা তোমার পরিচয় আমি জানতাম পারিনি আল্লাহ হাবিবে ডাকবান ও বুড়ি মাই সারাটা রাস্তা আমার লগে মাটি মাটি আইছেন যে ব্যক্তির ব্যাপারে কত মানুষে বালা কয় কত মানুষে বাদ কয় আমি আর কেউ নাই গো আমি সেই নবী মুহাম্মদ তোমার খেদমত করছি এই মহিলাটা ডাকতা কয় এত সুন্দর আখলাক যে ব্যক্তি হইতো পারে দুনিয়ার মানুষে দুকাবাল কয় দুনিয়ার মানুষে প্রতারক কয় দুনিয়ার মানুষে সিটার কয় এই ব্যক্তি কোনদিন দুকাবাজ হইতো পারে না আমার মনে সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গম্বর কালেমা পড়ি আমার এই মুহূর্তে মুসলমান বানাইয়া দে এই হইল রাসূলের চরিত্র আল্লাহর রাসূলে কয় উম্মত হল যদি আমার চরিত্র তোমরা হাসিল করতে পারো রে জানিয়া রাখো জাইনার একটু আমার চরিত্র যদি হাসিল করতে পারো আল্লাহর জান্নাত পাওয়া তোমরা লাগি বেশি কষ্ট কিছু নাই মানুষের পরিচয় রূপ দেখিয়া নাই মানুষের পরিচয় হলো মানুষের আখলাকে যার চরিত্র যার আখলাক যত বেশি ভালা দুনিয়ার মধ্যে এই লোকটা তত বেশি সম্মানী মানুষের সম্মান পাওয়া বেজ্জত হওয়া সবটা নির্ভর করে তার আখলাক উপর কাইছ লোক ভালো হয় বাদ মানুষ মায়া করবো কাইছ লোক বাদ হয় ভালো মানুষও করে অপমান করবো আল্লাহর হাবিবে কোন তোমার চরিত্রটা ওলা বানাও সিলমান কাতাআতা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক আমার উম্মতরে তোমার চরিত্রটা ওলা বানাও সিলমান কাতাআতা তোমার লগে যে সম্পর্ক বাঁধতে চায় বন্ধুত্ব সম্পর্ক হোক বাবা মার সম্পর্ক হোক পরিবারের সম্পর্ক হোক সামাজিক সম্পর্ক হোক যে সম্পর্ক হয় না কেন দুনিয়ার মানুষে আজকে লাগ লাগিয়া একজনে আর একজনের সাথে সম্পর্ক বাকি রায় বাপে সন্তানও স্বীকার করে সন্তানে বাপে স্বীকার করে বাপে সন্তানরে ত্যাজ্য করে মায় সন্তানরে বাড়ি থেকে বাপ হইয়া দেয় আছে না দৃষ্টান্ত বল আছে বাপে পরে সারিয়া দেয় ফুয়ায় বাপে সারিয়া দেয় পরে ত্যাজ্য করিলা সম্পদর কোনো একটা খানা করিও দেন না সন্তানের মুখও দেখতে চায় না এলা অনেক মানুষ বলেছে আল্লাহ রাবি বলেন সাবধান সাবধান যত লাগ হয় না কেনে এরপরেও সম্পর্ক ভাঙ্গা যাইত নাই কারণ সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে তোমার লাগে একটা নিয়ামত قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع الرحم কিতাবের মধ্যে এই সম্পর্কটার রহম কইয়া কইছো আত্মীয়তার সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত ও বাবা রে এই সম্পর্ক বসিলায় তুমি দুনিয়ার শান্তি মতে বসবাস করো তোমার চলতে অসুবিধা হয় না দুনিয়ার মানুষের কাছে মুখ বড় করিয়া পরিচয় দেও আমি অমুকর ছেলে অমুক আমার ছেলে আমি অমুকর বাপ আল্লাহ পক্ষ থেকে এই জিনিসটা বড় নিয়ামত এর লাগে খবরদার সম্পর্ক বাকিও না লা ইয়াদখুলুল জান্নাতি কাতিউর রাহম যারা সম্পর্ক ভাঙে এরা আল্লাহ জান্নাত যাইতো না সাবধান সম্পর্ক ভাঙে সিলমান কাতাকা যে তোমার লাগে সম্পর্ক ভাঙতে চায় তার সাথে তুমি সম্পর্ক ভালো রাখো সম্পর্ক লাগানির চেষ্টা করো তোমার একজনে দূরে করিয়া দিত স্যার তুমি চাও তার খান্দা বিরতায় তারে আপন করিয়া নেওয়ার চেষ্টা করো যদি একটা করতে পারো তে মনে করো তুমি আমি রসুল ও খুলকে আজই মরে দিতে পারবো না এটা সুবহানাল্লাহ নাই এটা কোথাও বলে আজকে খালি ওয়াজের মাঝে আছে আমলের মাঝে নাই এর লাগি আল্লাহর কাছে দোয়া করি আমরা যে কথাগুলা বললাম এই কথাগুলা অন্তর স্থান দিতাম আর আমলের মধ্যে আমরা পরিণত করতাম আল্লাহ আমিন ওয়া আফু আম্মান যালামাকা যে তোমার উপরে জুলুম করে অত্যাচার করে তার উপরে তুমি প্রতিশোধ নিও না তার উপরে প্রতিশোধ নিও না ওয়া আফু আম্মান যালামাকা যে তোমার উপরে জুলুম করছে তারে মাফ করিয়া দে ও যদি মাফ করিয়া দে মনে করিল আমি রাসূলের আখলাক অনুসরণ করলাম কারণ আমি রাসূল আখলাক করাছি কেউ কোনো অন্যায় করলে কোনো দোষ করলে আমি রাসূলে তারে মাফ করে দিতাম ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক কেউ যদি তোমার লগে খারাপ ব্যবহার করে তার লগে খারাপ ব্যবহার করিও না কেউ যদি একটা গালি দেয় তারে গালি দিও না তার গাদির বদলে তুমি তার লগে এমন ব্যবহার করো যে ব্যবহারে সে তোমার প্রতি সন্তুষ্ট হয় যদি তুমি তারে সন্তুষ্ট করি নিতে পারো তাইলে দেখবা তোমার পাওয়ার তুই রাইয়া মাফ চাইব এই রকম ব্যবহার করো আহসিন ইলা মান আসা ইলাইক খারাপ ব্যবহার করলে তুমি তার লগে খারাপ ব্যবহার করিও না ভালো ব্যবহার করিও ও তো এর রাসূলের আখলাক
যদি ওটা ইত্তেবা করতাম পারি ওটা যদি আমল করতাম পারি তে মনে করুন যেন আমরা রাসূলের হক্কানি আশিক রাসূলের হক্কানি উম্মত আল্লাহ কবি নজরুল ফরমায় একটা ছন্দ একটা কথা কবি নজরুল সকলে চিন্তা না নিতে বাংলা শব্দ জাতীয় কবি কবি নজরুল কবি নজরুল এখন যে ভাঙি আছে আমার ঘর আমি বাঁধি তার ঘর আপন করি দেখা দিয়া বেড়াই যে করেছে আমায় পর আপন করি দেখা দিয়া বেড়াই যে করেছে আমায় পর এই কথাটা রাসূলের আখলাকের লগে বহু মিলে ফুকা সুবহানাল্লাহ কবি নজরুল খারাপ ছিল না ভালো মানুষ ভালো মানুষ ইসলামিক নলেজ তার ভিতরে বিরাট নলেজ আছে রাসূলের সামনে কত হাম কত নাত লিখে গেছে রাসূলের সামনে কত নাত লিখে গেছে রাসূলের এই কথাটা রাসূলের হাদিসের লগে নজরুলের এই কথাটা রাসূলের হাদিসের লগে পুরোপুরি মিলে যে বাঙ্গি আছে আমার ঘর আমি বাঁধি তার ঘর আমার মন মানসিকতা আমার চিন্তা এলো হইতো না যে হে আমার ক্ষতি করছে আমি তার ক্ষতি করি নাই না আমার ঘর বাংছে আমি তার ঘর বানিয়ে দিই আপন করিতে কাঁদিয়া বেড়াই যে করেছে আমায় পর আমার দুরই জ্বালাইয়া দিছে আমি তারে আপন করি আনিবার লাগি তার কান্না যাই যদি এমন চরিত্র হয় রে ভাই দুনিয়ার প্রত্যেকটা জায়গায় সম্মানী হইবায় ভালো মানুষে ইজ্জত দিব পাক মানুষে ইজ্জত দিব এই চরিত্রটা আছে রাসূলের লাগি চরিত্রের নাম হইল ফুলুক আজিম আল্লাহর হাবিবে ফরমান ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা তোমাদের মধ্যে এই ব্যক্তিটা সুন্দর যে ব্যক্তিটা চেহারা সুন্দর লা ইলা নাই তোমাদের মধ্যে এই ব্যক্তি সবচেয়ে সুন্দর এই ব্যক্তিটা সবচেয়ে উত্তম যে ব্যক্তিটার চরিত্র তোমাদের মধ্যে উত্তম যার চরিত্র যত বেশি ভালো আমার উম্মতের মধ্যে এই উম্মতটা তত ভালো লাগি উত্তম চরিত্র আল্লাহর রহমতে আমল চরিত্রটারে আমরা সকলে সুন্দর করার চেষ্টা করতাম যদি করি অবশ্যই মনই বল রাখবা এই বিশ্বাস রাখবা যে রাসূলের হক্কানি উম্মত হিসেবে দুনিয়া থেকে আমরা বিদায় আমার প্রাণের ভাইরা রে আল্লাহর হাবিবর কেমন চরিত্র নজর করি দেখো একবার যদি আল্লাহর হাবিবর খেদমত আইল বুঝে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কইছিলাম না ইহুদি হকলে বালাটিকে জানতো আল্লাহর হাবিবে বালাটিকে জানে কিন্তু রাসূলের পরীক্ষা করার লাগি তার মানতে কষ্ট হল ও হেসাব যে ডাইরেক্ট করে হেগিয়া পরীক্ষা করি পরীক্ষা করিয়া যদি তার বুঝে বুঝা ইমান আনবো বুঝে বুঝায় না ইমান আনতো না কিন্তু হে জানে বালাটিকে জানে এই নোলা এনর খাইছিল তোলা এনর ব্যবহার হলা কিন্তু মানতে কষ্ট করে পরীক্ষা করতে ইহুদি এটা আসি বড় বড় বাদ একটা স্বভাব আসি এটা এক ইহুদি আল্লাহ হাবিব আর খেদমত আয়া কয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি আমার বাড়ি দাফনারে দাওয়াত দিতাম চাই কোক আপনি আমার বাড়িতে একটা দিন দাওয়াত দিবা দাওয়াত কবুল করে কিনা সুন্নত এটা কিতা قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست خصال يعوده اذا مرض ويشهد اذا مات ويجيبه اذا دعاه ويسلم اذا لقيه ويشمته إذا عطشا وينصح له له وينصح له إذا غاب أو شهدا يا مسلمان الرفع رب مسلمان الشيطة إيماني هو يا مدفع لو يجيبه إذا دعاه خيو زودي تمارة دعوت ده تار دعوت فيها يا ديونا دعوت قبول خليو دعوت قبول خلو إلو سنة رسول دعوت قبول خلا يهودير منو كنتو خراب باشنا يهودير خواه دعوت دي مامار باري تايبا যে সময় আমারে ডাকাটা কি করবা জবাব দিতাম না দেখতাম আল্লাহর হাবিবর কি পরিমাণ ধৈর্য আছে নবীজি তার বাড়ি গেল যত সময়ে বাড়ির সামনে গেল লোকটারে ডাকো লোকটা ঘরের ভিতরে তাকিয়া কোনো জবাব দেয় না আল্লাহর হাবিব মনের মধ্যে কষ্ট নিলা না ফিরিয়া আইলা বাড়ির পরের দিন এই লোকটা আল্লাহর হাবিবর মতো আবার উপস্থিত ডাক দেয়া কয় আর রাসূল আল্লাহ কত খাইলা আপনাকে দাওয়াত দিয়ে আমি বাড়ির ডাকতাম পারছি না একটা অসুবিধার কারণে আমি সরি আছি আপনার কাছে আজকে আরো পর আমার দাওয়াত রাখো গা হোক আমার দাওয়াত খাইবা আল্লাহ খালি রকম ঠিক আছে যাও তোমার দাওয়াত আমি রাখলাম সুবহানাল্লাহ আমার লোকে যদি ইলা আসলে করে ইলা উপমান করলে আমি আসলে দাওয়াত রাখতাম না তার বাড়ি যেতামও না কিন্তু আল্লাহ হাবিবে দ্বিতীয়বারের মতো দাওয়াত রাখো দ্বিতীয় দিন বাড়ি গিয়ে আবার ডাকাডাকি করো ওই লোকটা ঘরের ভিতরে তাকিয়া জবাব দেয় না আর রসুলে পরীক্ষা করে আল্লাহর হাবিব মন কষ্ট নিলা না বাড়ি ফিরিয়া আইলা
তৃতীয় দিন আমার এই লোকটা আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হইয়া বলে ইয়া রাসূলুল্লাহ কোন খাইরে মনে অসুবিধা করছে আমি বাড়িতে আসলাম না গো আপনারে এলা অপমান করাটা আমার ঠিক হইছে না ইয়া রাসূলুল্লাহ আজকে তৃতীয় দিন আমি অবশ্যই বাড়িতে থাকব কোন আমার বাড়ি যাইবা আল্লাহর হাবিবে কোন ঠিক আছে দুই দিন পার শোনা আজকে তৃতীয় দিন যাইমু যাই মাত্র এই কথাটা কইছনি মই ইহুদিটা আল্লাহর হাবিবের পাও পড়িছে কান্দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দাওয়াত খাওয়ানির লাগি আমার বাড়িতে আপনারে আমি দাওয়াত দিছি না গো আমি তাওরাত জাবুর ইনজিল তিন কিতাব রিসার্চ করিয়া দেখছি আপনি জবানান পয়গম্বরের